হ্যালো বন্ধুরা তো এই আজকের ভিডিওতে কথা বলতে যাচ্ছি আমরা বাগি ফোরে যে নতুন পোস্টারটা বেরিয়েছে সেটা নিয়ে তো পোস্টারটা দেখলাম সেটা নিয়ে অবশ্যই আমার রিয়াকশান জানাবো তার আগে নিই টাইগার শ্রফের ইমিডিয়েট একটা কেরিয়ারে সড়ো হিট দরকার সোলো হিটের কথা বলছি সিঙ্গাম এখানেও সে ছিল কিন্তু আর তার মনে হয় তার কেরিয়ারের যে গ্রাফটা আছে তার ইমিডিয়েট একটা হিট দরকার তো দু হাজার ষোলো সালে ফার্স্ট বাগি এসেছিলো তারপরে এটা একটা ফ্র্যাঞ্চাইজিতে কনভার্ট হয় এবং দু হাজার ষোলো পরে আঠারো তারপর খুব সম্ভবত দু হাজার কুড়ি সালে বাঘি টু এবং থ্রি কনজিকিউটিভলি এসেছিলো এবং বক্স অফিসে বেশ ভালো কালেকশন করেছিল মানে আমি তো শুনেছিলাম বাঘি ফ্র্যাঞ্চাইজিটা প্রায় পাঁচশো কোটির ওপর মানে টোটাল বিজনেস করেছে এবার দীর্ঘ চার বছর পর অ্যানাউন্সমেন্ট হলো সামনের বছর দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর অক্টোবর ওই সব দিকে এই সিনেমাটা রিলিজ দেওয়া হবে তো পোস্টারটা কেমন লাগলো এক কথা যদি বলতে হয় পোস্টারটা এমনভাবে বানানো যে তোমার চোখ যাবে টাইগার শ্রফের ছোটো ছোটো চুল এক হাতে আর এক হাতে অ্যালকোহলের বটল ছোটো ছোটো চুলের সাথে তার যে একটা সোয়াগ নিয়ে সে বসে আছে সামনে কথা হলো বডি পড়ে আছে বোঝা যাচ্ছে যে প্রচন্ড র ফাইট থাকতে চলেছে একটা আর্টিকেলেও আমি পড়লাম যেখানে লেখা ছিল যে এবার ম্যান টু ম্যান যে কম্ব্যাক্ট যে ব্যাপারটা সেই ব্যাপারটার উপর বেশি ফোকাস রাখা হবে এবং এ হার্সা এটা ডিরেক্টর এবং ওয়ান সেকেন্ড টাইগার শ্রফ তার সেই ক্যারেক্টারের নামেই প্লে করবে আর কি তো বাগী যে ফ্র্যাঞ্চাইজিটা এটার প্রতি কিন্তু অ্যাটলিস্ট টাইগারশ্রফের যারা ফ্যান আছে তারা খুব ভরসা করে যে বাগী মানে এখানে টাইগারশ্রফকে একটা অন্য রকমভাবে প্রেজেন্ট করা হবে তাদের মানে টাইগারশ্রফের যে ড্রাই ফ্যান যারা আর কি তারা এই রনি ক্যারেক্টারটাকে প্রচণ্ড পছন্দ করে এবং হ্যাঁ এখানে ওভার দ্য টপ বাকি থ্রিতেই আমি দেখেছিলাম ওভার দ্য টপ এমন অ্যাকশন দেখাচ্ছিল আর কি বলবো স্টিল ফ্যানরা হয়তো খুব খুশি হয় কারণ টাইগার শ্রফ অ্যাকশন তো প্রচণ্ড ভালো করে এটা নিয়ে তো কোনো ডাউট নেই তো বাকি ফোরের পোস্টারটা আশা করছি ফ্যানদের মধ্যে বেশ ভালো একটা কিউরিয়াসিটি ক্রিয়েট করেছে এবং এটার শুটিং যা স্টার্ট হয়েছে আজকে থেকে তো এটা টিজার ট্রেলার আস্তে আস্তে দু হাজার পঁচিশ সালের মিড মানে ধরো ওই মে জুন জুলাই ওই দিকে চলে আসবে আর কি তো দেখা যাক এবার বাকি সিরিজটার এই মানে বাকি ফোর কেমন হয় না হয় অল দ্য ভেরি বেস্ট টু দা হোল টিম এবং তোমাদের এই পোস্টারটা কার কেমন লেগেছে এবং টাইগার স্ট্রফের হিট ফ্লপ এটা নিয়ে যদি কারো কিছু বলার থাকে সেটা কিন্তু প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও বাকি ফ্র্যাঞ্চাইজি নিয়ে কিছু বলার থাকলে সেটাও প্লিজ নিচে কমেন্ট করে জানাও তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক আমারটা সেগুলো একদম ভালো জানলে আর প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইবারটা আছে সেখানে ক্লিক করানো পাশে একটা বেল লাইকান আছে সেখানে ক্লিক করে অল সময় ক্লিক করানো ঠিক আছে বন্ধুরা ভালো থেকে সবাই সাবধানে থেকে সবাই লাভ ইউ এলটা টেক কেয়ার